বাজ পড়ে আহত পরিযায়ী শ্রমিকদের ব্যারাকপুরে হাসপাতালে দেখতে উপস্থিত সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বাসুদেবপুর থানার অন্তর্গত শ্যামনগর এলাকায় বাজ পড়ে রবিবার আহত হন ছজন পরিযায়ী শ্রমিক। এর মধ্যে দুজন পরিযায়ী শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে রবিবার পরিযায়ী শ্রমিকদের দেখতে উপস্থিত হন সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়। কথা বলেন আহত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দেখুন, এই ধরনের নির্মাণ কার্যের সঙ্গে যারা যুক্ত, বাজ পড়ছে বিভিন্ন জায়গায়, তারা বিভিন্ন জায়গায় নির্মাণের কাজ করতে গিয়ে আহত হচ্ছে। এদের জন্য কিন্তু সরকারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, 20 মত খেলে সরকার টাকা দিচ্ছে। আর এই বাজে এতগুলো লোক মারা গেল, আজকে এতগুলো লোক তারা বাজের আওয়াজে, বাজ পড়ার পরে অসুস্থ হলো, সেই মানুষগুলোর পাশে সরকারেরও দাঁড়ানো উচিত। আমরা সরকারকে বলবো এদের জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করতে, যাতে মানুষগুলো বাঁচতে পারে। এই হাসপাতাল দেখলে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের স্বাস্থ্যের কি বেহাল অবস্থা। হাসপাতালে, সরকারি হাসপাতালে শুধু গেটটা হয়েছে আর রং হয়েছে, কিন্তু হাসপাতালের উন্নতি হয়নি, উল্টে আরও অবনতি হয়েছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।